আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই প্যারাময় জীবন। সবাইকে সবার আগে রামাদান মুবারক। অলরেডি 6-7 রোজা চলতেছে, আমি যখন এই ভিডিও দিব ততক্ষণে 10 রোজাও চলে আসছে। তো রোজা চলতেছে আর রোজার মধ্যে আমরা কোথাও খাইতে যাচ্ছি না, সেটা কেমন করে হয়? তো আমরা হচ্ছে ইফতার করতে যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি ইফতার করতে, কী কী খাচ্ছি ইফতারে, সেসব আপনাদের সাথে শেয়ার করব। ওইটার জন্যই আমার আজকের এই ভিডিওটা, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো চলেন আমাদের সাথে, আমরা এখন আর বেশি দেরি না করি। আমি যেখানে খেতে যাব সেখানে অলরেডি আমি হচ্ছে বুকিং দিয়ে রাখছি যেন আমি সিট পাই, কারণ দিনাজপুরে মানুষজন কিন্তু এখন খুব ভালোই মোটামুটি বের হয় খাওয়ার জন্য। তো ওই জন্য সিট টিট সব বুকিং দিয়ে রাখছি, 6টার আগে যেতে বলেছে, এখন 6টা মানে 5:30-এর মতো বাজতেছে। তো আমি এখন যাই, চলেন আমার সাথে। চলে আসছি আমরা মালদাপট্টিতে, যে ট্যাক্সি বার্গার আছে মানে চেম্বার অফ কমার্স রোডে, সেখানে। এবং ওদের হচ্ছে প্ল্যাটারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল দেখতে, এই জন্যই এখানে আসা। আর আমাদের বাসা থেকে এটা কিন্তু বেশি দূরে না, এই জন্য আরও বেশি এখানে আসা। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে মানুষজন ছিল, পরে আবার আরও মানুষজন এসেছিল। খাবার দিছে, আজান দিলে খাবো, খাওয়া দাওয়া শেষ করার পরে বাসায় যাই আমি রিভিউ দিব, কারণ এখানে বসে রিভিউ দেওয়ার মতো আমার ইচ্ছা করতেছে না, কিন্তু আমরা রোজা বাসায় যাই রিভিউটা। ওরা প্রথমে আমাদেরকে এই খেজুর এবং হচ্ছে পটেটো ওয়েজেস, নাগা চিকেন উইংস, আবার হচ্ছে বার্গার আর মোহিতো, এগুলো সার্ভ করেছিল। তারপরে রাইস চিকেন ফ্রাইয়ের প্ল্যাটারটা দিয়েছিল এবং এটার দাম ছিল 6.99 2 পার্সনের জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি, 7টা বাজতেছে, তার মধ্যেই আমরা বাসার মধ্যে ঢুকে গেছি, কারণ হচ্ছে ওখানে বসে আমি আর এত কিছু খাইতে পারিনি, আইটেম অনেক বেশি ছিল, মনে করছিলাম অনেক খাইতে পারবো, বাট অনেক বেশি খাদক না হলে আসলে ওখানে বসে এই সব আইটেম শেষ করা সম্ভব না, আমি এত বেশি খাইতে পারি না। তো আমি ওখানে সব আইটেম শেষ করতে পারিনি, বার্গারটা ট্রাই করিনি, তারপর চিকেন ফ্রাই যেটা ছিল সেটাও খাইতে পারিনি, বাকি রাইস, নাগা উইংস, তারপর ওয়েজেস আর হচ্ছে ভেজিটেবল, এগুলো আমরা খাইছি। আর বলতে আমি বলবো যে ওই পাইনঅ্যাপেল যে মোহিতোটা আছে ওটা আমাদের একটুও ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, আমার বোনেরও ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে ওইটার বদলে যদি লেমনেড দিত তাও চলতো, বা ওইটার বদলে কোক দিলেও মনে হয় চলতো, বাট পাইনঅ্যাপেল মোহিতোটা আমার একটুও ভালো লাগেনি। আমি অল্প একটু 1-2 সিপ নিছি, তারপর আমি পানি দিয়ে শেষ করছি। আর আমার কাছে মনে হয়েছে ভালো ওদের হচ্ছে, ওরা আজান দেওয়ার আগেই সব কিছু দিয়ে দিছিল খাবার দাবার, আর ওদেরকে আমি বলছিলাম পার্সেল করে দিতে, তো ওরা আমাদেরকে পার্সেল করে দিছে, চিকেন ফ্রাই আর বার্গার পার্সেল করে নিয়ে আসছি। আল্লাহ যেন কখন খাবো, পেটটা পুরো ভর্তি হয়ে আছে, এত এত খাবার ছিল, মানে ওদের রাইসের পরিমাণটাও অনেক ছিল, এমন না যে অফারে দিছে দেখে রাইসের পরিমাণ কম, কিন্তু রাইসের কোনো পরিমাণ কম ছিল না, রাইসটা বেশ ভালো ছিল, পুরো পেট ফুল হওয়ার মতো রাইস ছিল, আর চিকেন ফ্রাই তো বেশ বড়। আর ওই যে নাগা ড্রামস্টিক যেটা ছিল, নাগা ড্রামস্টিকটা হচ্ছে একটু ঝালঝাল ছিল, যেহেতু নাগা সো একটু ঝালঝাল ছিল, ভালো লাগছিল খেতে। আর ওটার সাথে যে সবজিটা বা ভেজিটেবলটা যেটা ছিল সেটা হচ্ছে একটু সুদিং ছিল, কারণ ওটা দুইটাকে একটু ব্যালেন্স করতেছিল আর কি। তো এই ছিল ওভারঅল আমার হচ্ছে এক্সপিরিয়েন্স বাইরে ইফতার করার। বাইরে ইফতার করতে আসলে অত ভালো লাগে না, বাট মাঝে মাঝে বাইরে ইফতার করতেও ইচ্ছা করে, তো বাইরে ইফতার করে আসলাম একদিন, দেখি দিনাজপুরে বাইরে কেমন ইফতার করলাম, তো ওইটা করতে গেছিলাম, করে আসলাম। তো আশা করতেছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে ফেলবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে নেক্সট উইকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।